বিসমিল্লাহির রহমানির রহিম। জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের বিষয় শ্রেণী নবম দশম বিষয় গণিত অধ্যায় 3.3। তো আমাদের 3.3-এ কী আছে? উৎপাদকে বিশ্লেষণ। কেমন? আমাদের 3.3-এ আছে উৎপাদকে বিশ্লেষণ। আমরা আজকে উৎপাদকে বিশ্লেষণ শিখব। তো আমি প্রথমে 3 নম্বর অঙ্কটা সমাধান করতেছি তোমাদের পাঠ্য বইয়ের। সবাই বই খাতা নাও। ওকে, এখানে আছে দেখো 3 নম্বর অঙ্কটা আছে a4 - 27a² + 1। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। কেমন? আচ্ছা, দেখি আমরা কিভাবে করা যায়। উৎপাদকে বিশ্লেষণের অনেকগুলো নিয়ম আছে, যেমন তুমি সূত্রে নিতে পারো, তারপরে মিডল টার্ম করতে পারো, কমন নিতে পারো, যেভাবে মিলানো যায়, তাই না? তো এখানে কি করা যায় দেখো, এখানে আছে a^4, এটাকে আমরা লিখতে পারি a² এর হোল স্কোয়ার। তাহলে a^4 হয় 2×4, তাই না? -2a স্কোয়ার কে ধরি, আর সূত্রে 2 দিলাম আমরা, a² - 2ab + b² এই আকারে সাজাবো, a² - 2ab + b² এই আকারে সাজাবো। কেমন? এই জন্য আমরা এই a² আমার এখানে a² হলো a² এই যে স্কোয়ার আছে, a² - 2ab, বি আমি 1 নিলাম, এই যে 1। তাহলে দেখো 1-এর উপরে স্কোয়ার করলে 1 হয় না, 1-এর উপরে স্কোয়ার করলে 1 হয়, তাহলে 1 হলো b, তাই না? তাহলে a² - 2ab + b² এখন দেখো a² এর হোল স্কোয়ার দিলে a4, 1 স্কোয়ার দিলে 1, তাহলে 2×2a² এখানে ছিল 27a² আমার আসছে কয়টা? 2টা। আমার আরও 25টা কম আসছে, এই জন্য 25টা যে আমি সামনে লিখে দিলাম -25a², বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো এটা যদি এ হয়, 1 যদি বি হয়, তাহলে a² - 2ab + b² কিসের সূত্র? a - b হোল স্কোয়ারের সূত্রে যায়, তাই না? এবার 25a² আমরা 5a² লিখতে পারি। কেমন? তাহলে এখন কি সূত্রে যায়? আমরা যদি a² - 1 এই সম্পূর্ণটাকে এ ধরি, আর এটাকে যদি বি মনে করি, তাহলে a² - b² a + b × a - b, তাই না? সেই সূত্রে আমরা নিতে পারি। দেখো তাহলে আমরা লিখতে পারি কি, a² + 5a - 1, মানে a² - 1 এর সাথে 5a একবার প্লাস আর 5a একবার মাইনাস, আমি সাজিয়ে মাঝখানে লিখে দিলাম। কেমন? তাহলে a² - 5a - 1, এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। কেমন? এখন আমরা আরেকটা অঙ্কে চলে যাই। দেখো তো দেখো আমরা এখন 21 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 21 নম্বরে আছে a³ - 9b, a³ + a + b হোল কিউব, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো a³ লিখলাম, এখানে ছিল 9টা b³, আমি 1টা b³ লিখলাম। কেমন? আর a+b হোল কিউব লিখলাম। এখন তাহলে আমি কম লিখছি কয়টা? 8টা b³ কম লিখছি, তাই না? আমি এটা সামনে লিখে দিলাম -8b³। ওকে, কেন লিখলাম? দেখো এখানে এ আর এই বি নিছি, a³ - b³ সূত্রে নিব, তাই। তাহলে a³ - b³ এর উৎপাদকে বিশ্লেষণের সূত্র কি? দেখো a³ - b³ এর সূত্র কি, a² + ab + b² কেমন? আর আমার সামনে কি আছে, a+b হোল কিউব, 8b³কে আমি 2b হোল কিউব দিলাম। কেমন? 2b হোল কিউব দিলাম, তাহলে 8b³ হয়। এবার দেখো a - b যা আছে তাই লিখলাম, a² + ab + b² লিখলাম। এবারে দেখো এটাকে যদি এ ধরি, a+b হোল কিউবকে যদি আমি এ ধরি, আর 2b কে যদি বি ধরি, তাহলে a³ - b³, দেখো a³ - b³ এটার মতো সূত্রে যায় কি না, a³ - b³। তাহলে আমরা লিখতে পারি a - b এটার মতো, a² + ab + b², তাহলে a - b² এ হলো আমার a+b হোল স্কোয়ার, a - b² + ab, এ হলো আমার a+b, আর b হলো 2b + b² 2b² কেমন?
শুধু এটুকু মনে রাখতে হবে এখানে a হলো a প্লাস b আর এখানে b হলো 2b তাহলে দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার মতো সূত্র নিলাম আচ্ছা এরপরে আমার এখানে যা আছে তাই লিখে দিলাম যা আছে তাই লিখলাম এখন দেখো এখানে 2b মাইনাস a আর একটা প্লাস a তো দুইটা থেকে একটা গেলে একটা থাকে a মাইনাস b থাকে তাই না আর এখানে কি হয় দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যায় তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কেমন এবার এই a প্লাস b আর 2b গুণ গুণ করে দেই a দ্বারা গুণ করলে 2ab 2ab আর b গুণ করলে 2b স্কয়ার তাই না আর 2b স্কয়ারের উপর স্কয়ার করলে কত 4b স্কয়ার 4b স্কয়ার ওকে এবার দেখো দুইটা রাশি পেলাম এ পাশে একটা দুইটা পার্ট এবার এখানেও আছে মাইনাস বি এখানেও আছে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি আমরা কমন নিতে পারি তো এ মাইনাস বি কমন নিয়ে নিলাম থাকে কি বাকি যা থাকে লিখে দেব তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানেও এ স্কোয়ার আছে এ স্কোয়ার আর এখানে এ বি আছে দুই চার চারটা তাহলে ফোর এ বি ফোর এ বি প্লাস আর বি স্কোয়ার আছে চার দুই ছয় আর এক সাত সেভেন বি স্কোয়ার সেভেন বি স্কোয়ার কেমন এবার আবার যোগ করে দেই এ মাইনাস বি হ্যাঁ এ স্কোয়ার আছে দুইটা তাহলে টু এ স্কোয়ার আর এ বি আছে চার আর এক পাঁচটা ফাইভ এ বি আর বি স্কোয়ার আর সেভেন বি স্কোয়ার এইট বি স্কোয়ার এইট বি স্কোয়ার এটাই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করলাম কেমন সবাই বুঝতে পারছো এবার আমরা আরেকটা অঙ্কে চলে যাই এবার দেখো আমরা 25 নম্বর গণিতটা সমাধান করব তো আমাদের 25 নম্বর আছে কি দেখো 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a কেমন এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব দেখো আমরা এই 4a স্কয়ারটা মাইনাস 2 প্লাস 1/4a স্কয়ার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সাজিয়ে লিখলাম এই মাইনাস 2টা মাঝখানে লিখলাম 4a স্কয়ার 1/4a স্কয়ার মাঝখানে কেন লিখলাম দেখো আমরা যদি 4a স্কয়ারকে ভাঙাই 2a হোল স্কয়ার দিতে পারি আর এখানে যদি 1/4a স্কয়ারকে ভাঙাই লিখি 1/2a হোল স্কয়ার দিতে পারি তাহলে দেখো 2a কে যদি a ধরি আর 1/2a কে যদি b ধরি তাহলে a স্কয়ার b স্কয়ার মাঝখানে মাইনাস 2ab আনতে পারলি তো আমরা সূত্র নিতে পারি তাই না মাইনাস 2 আছে তাহলে a হলো আমার 2a আর b হলো 1/2a তো দেখো 2a 2a কাটা গেলে আবার 2 থাকবে তাই না তাহলে দেখো আমরা সূত্র আকারে সাজিয়েছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a হলো আমার 2a b হলো 1/2a এবার এই দুইটা থেকে যায় তাই না 4a মাইনাস 1/a এখান থেকে আমি 2 কমন নিলাম এখান থেকে 2 কমন নিলাম দেখো 2 কমন নিলে কি থাকে 4 থেকে 2 গেলে 2 থাকে আর a আছে মাইনাস এবার এখানে তো 2 ছিল না তাহলে আমি কিভাবে কমন নিলাম এর জন্য এখানে ভাগ হয়ে আসবে 2 1/2a a তো ছিল 1/2a এবার দেখো 2 দ্বারা গুণ করলে 4a 4a আবার 2 1 কে 2 2 2 কাটা গেল 1/a থাকবে তাই না এটা মনে রাখবে এখান থেকে যাই কমন নিবা যদি কোনো রাশিতে না থাকে সেটা সেটা ভাগাকারে চলে আসবে এবার দেখো এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে যা আছে তাই 2a মাইনাস 1/2a কেমন এবার আমার এখানে 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার তাহলে এখানে দুইটা আছে আর এখানে আছে 2a মাইনাস 1/2a একটা তাহলে একটা কমন নিতে পারি আমরা আমরা যদি একটা 2a মাইনাস 1/2a কমন নিই তাহলে এখানে দুইটা ছিল স্কোয়ার মানে কি 2 তাহলে একটা থাকে আরেকটা থেকে যায় তাই না এ 2a মাইনাস 1/2a আর এখানে 2a মাইনাস 1/2a চলে গেছে তাহলে 2 থাকে প্লাস 2 এটাই আমাদের আনসার এই তো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল তো আমি ইম্পর্টেন্ট দেখে তিনটা অঙ্ক করালাম এই তিনটেই পরীক্ষায় বেশি আসে তাই ইম্পর্টেন্টগুলো করালাম তোমরা বাসায় বাকিগুলো
সলভ করবে, যেটা সমস্যা হবে জানাবে। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।